দর্শক মণ্ডলী, আজকের এই প্ল্যানটা হচ্ছে মাত্র আড়াই কাঠা জমির উপরে, সাততলা দুই ইউনিট আমি বাড়ি প্ল্যান ডিজাইন আপনাদের দেখানোর চেষ্টা করব। এর মধ্যে লিফটও আছে। তো দর্শক মণ্ডলী, হয়তো আপনারা অনেকে ভাবেন যে আপনাদের ছোটো জায়গায় এর মধ্যে লিফট সহ ডিজাইন করা সম্ভব হবে কি না। মূলত সেই থিমটা আপনি এখান থেকে নিতে পারবেন যে আপনার মাত্র আড়াই কাঠা সোয়া দুই কাঠা জমিতেও লিফট সহ বাড়ি করা, দুই ইউনিট বাড়ি করা সম্ভব হয়। তো আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি। আমি গত 28-29 বছর, মানে আমি ইঞ্জিনিয়ারিং পাস করার পর থেকে আমি গাছ লাগাই। এ পর্যন্ত প্রায় আমি 12 লক্ষ গাছের চারা রোপণ ও বিতরণ করেছি দেশে বিদেশে। তাই আমরা সাধারণত প্রত্যেকটা বাড়ির ছাদটাকে এমনভাবে ডেকোরেশন করি যেখানে পর্যাপ্ত গাছ লাগানোর ব্যবস্থা আমি রাখি সব সময়, এবং ছাদটাকে সুন্দর করি যেখানে, যাতে এখানে এসে অনেক সময় যেন তারা অতিবাহিত করতে পারে। এই ছাদটার সামনে একটা অংশ আছে, যে অংশটা কিন্তু এর থেকে নিচে একতলা নিচু আছে, সেখানে এখানে একটা রাউন্ড সিঁড়ি করে এই ছাদে আবার আসার ব্যবস্থা করা হয়েছে। দেখ, সেটা আমি দেখাতে পারছি না, কিন্তু সেই ব্যবস্থাকে রাখা হয়েছে, অর্ধেক অংশ সাততলা করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি দেখাবো আপনাদেরকে, তারপর এটা বাড়ি, এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন খরচ হয় তার একটা হিসাবও আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তার মানে আমি যে বাড়িটা দেখাচ্ছি, বাড়িটা দেখেন যে এখান থেকে যদি আমি দেখি যে এই অংশে দেখেন যে আপনার একতলা ডাউন আছে। তো এইভাবে ডিজাইনটা তৈরি করেছে, চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল, আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদেরকে দেখাচ্ছি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনারা দেখেন যে আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা দেখি, গ্রাউন্ড ফ্লোরটা পুরো গ্যারেজ রাখা হয়েছে, এখানে একটা গার্ড রুম রাখা হয়েছে, একটা অফিস রুম রাখা হয়েছে, সে সিঁড়ি আছে, লিফ্ট আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো, যে সে তারা লিফ্ট থেকে এই অংশে নামবে, লবিতে নামবে, যখন ইউনিট এতে যাবে তখন এই দরজায় ঢোকার পরে এটা মাত্র 736 স্কোয়ার ফিট, মানে এক কাঠার সমপরিমাণ জায়গা। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে ডাইনিং আছে, ডাইনিং সঙ্গে একটা কিচেন আছে, এখানে একটা বেডরুম আছে, এই বেডরুম সাথে বারান্দা রাখা হয়েছে, এবং এই টয়লেটটা অ্যাটাচ করা হয়েছে, এটা মাস্টার বেডরুম। আর এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, আর এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে। এই হচ্ছে দুইটা বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম মিলাই করা হয়েছে। আর ইউনিট যখন বিতে যাবে তখন এই দরে ঢোকার পরে এটাও 736 স্কোয়ার ফিট, এটা একটা ড্রয়িং রুম রাখা হয়েছে, এটা ডাইনিং রাখা হয়েছে, ডাইনিং সাথে কিচেন রাখা হয়েছে, এটা একটা বেডরুম, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, আর এটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। আর দশম মণ্ডলে এটা হচ্ছে কমন একটা টয়লেট রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি বাড়ির কম্বিনেশনটা এরকম। আপনাদের সিঁড়ির সঙ্গে লিফট আছে, 4% একটা লিফট রাখা হয়েছে, ছোটো একটা লিফট রাখা হয়েছে। তো দশম মণ্ডলে এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দশম মণ্ডলে এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই তাহলে পাইলিং লাগে, অনেক সময় বেশিরভাগ সময় সাতলা বাড়িতে পাইলিং লাগে। সেক্ষেত্রে পাইলিংয়ে আপনার প্রতি কাঠাতে যদি আপনার 60 ফিট হয় সেক্ষেত্রে প্রতি কাঠাতে আপনার 10 লক্ষ টাকা পাইলিং খরচ হবে। যদি 3 কাঠা জমি হয়, যদি 2.5 কাঠা জমি হয় তাহলে 25 লাখ টাকা পাইলিং খরচ হবে। আর এরপরে আপনার যে খরচটা আছে সেটা হচ্ছে লিফট খরচ, 25 থেকে 35 লক্ষ টাকা খরচ হবে আপনার লিফটে জেনারেটর সহ। আর এটা এরকম একটা বাড়ি যদি আপনি কমপ্লিট করতে চান, কমপ্লিট লিফট সহ, ফাউন্ডেশন সহ, পাইলিং সহ, তাহলে আপনার 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। আর লিফট বাদে যদি পাইলিং বাদে খরচ হয় তাহলে আপনি 2500 টাকা স্কোয়ার ফিটে খরচ হবে। দর্শক মণ্ডলী, এসেছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তর্ভাগে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।